চলছে আজকে আমাদের অনেকই সুন্দর আর জমজমাট রেসিপি। নিউ একটা রেসিপি, বেগুন কাটলেট জমে গেছে বন্ধুরা। কাটলেট কিন্তু অনেকই সুন্দর, অনেকই সুন্দর, মানে লোভনীয় লাগছে বন্ধুরা। আজকের কাটলেটের বেগুন কাটলেট, হ্যাঁ যা তা কাটলেট নয়, তার মশলাটাও পুরো আমি দেখিয়ে দেবো। বেগুন কাটলেট, হ্যাঁ বেগুনের কাটলেট, হ্যাঁ কাটলেট তো অনেক রকম হয়। হ্যাঁ বেগুনের কাটলেট বন্ধুরা টেস্ট যাবে অন্য কাটলেটকে টক্কর দিয়ে দেবে একদম। বেগুনের কাটলেট, বেগুনের কাটলেট জবরদস্ত। হ্যাঁ বন্ধুরা এইবার আপনারা চটপট লিখে জানান যে এই কাটলেটগুলো কত করে দাম নিলে ভালো হয়, তাই না? দু টাকা পিস। হ্যাঁ দু টাকার কাটলেট, বেগুনের দাম তো কম, বেগুনের দাম কম না 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 না। উপরে কোট দেখুন কত দারুণ ক্রিস্পি একদম, আর কেটে দেখায় একদম নিরামিষ জিনিস সবার জন্য মোনাবিয়ানের ভেতর ফিস আছে। হ্যাঁ দেখুন কেমন লাগছে পুরো একদম ফিস। হ্যাঁ হ্যাঁ শাসালোন একদম। হ্যাঁ দেখুন কত সুন্দর, দেখুন খালি বন্ধুরা কত সুন্দর, হ্যাঁ লোভনীয় জিনিস একদম একদম জমে গেছে। বাহ তো আমি একটা কামড় দিয়ে দেখি কেমন টেস্টি হয়েছে, কারণ মশলা ধরো হবে আশা করছি, মশলা দেওয়া রয়েছে অনেক সুন্দর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি একদম এই বেগুন, এই বেগুন দিয়ে আজকের বানাতে চলেছি এমন একটা জমজমাট রেসিপি। অনেকে অনেক রকম তো কাটলেট খেয়েছেন বন্ধুরা, ফিস কাটলেট, এ কাটলেট, সে কাটলেট, হ্যাঁ বিভিন্ন রকম কাটলেট খেয়েছেন, কিন্তু আজকের আমি একদম সাদা সিধে বিনা ঝামেলা সম্পূর্ণ নিরামিষ বেগুনের একদম স্পেশাল কাটলেট বানিয়ে দেখাবো বন্ধুরা। আর খেতে হবে অসাধারণ, সবাইয়ের জন্য বানাতে চলেছি, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্যে, আর একদম ঝামেলা নেই বন্ধুরা, চটপট হবে আর গরম গরম কাটলেট একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, টপ টপ হবে আর ঝপঝপ খাওয়া হবে বন্ধুরা। বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ, সব বন্ধুদের কথা ভেবে আজকে সম্পূর্ণ আজকে বানাতে চলেছি এই বেগুনের কাটলেট বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর বেগুনে কাঁটা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বেগুন যারা হয়তো চুরি করে, রাতে ভিতরে চুরি করতে গেলে কিন্তু এই কাঁটাগুলো গেঁথে যায়, কাঁটা আছে, শিয়ালের গল্প আছে বন্ধুরা। হ্যাঁ ও থাক বলবো। হ্যাঁ বন্ধুরা এই যে কাটলেট আমি বানাচ্ছি, আজ পর্যন্ত কেউ যদি খেয়ে থাকেন এই বেগুনের কাটলেট তাহলে কমন করতে পারেন বন্ধুরা। একদম বন্ধুরা নিউ রেসিপি আমাদের আজকে, এটা আগে প্রথমে ধুয়ে নেব। চলছে বেগুনের কাটলেট। হ্যাঁ আর বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ হয়, খুবই দারুণ লাগে, মানে অন্য কাটলেটের কথা ভুলে যাবে। মশলাদার হবে বন্ধুরা, তাও বলে দিচ্ছি বন্ধুরা। বেগুন ধোয়া হয়ে গেছে, এবার বেগুনটা আমি বেগুনের কাটলেট বানানোর জন্য, কিন্তু বেগুন ঠিক ভাবে কাটতে হবে বন্ধুরা, কাটলেট কাটবে, হ্যাঁ কাটলেটের কাটলেট না তো হয়ে যাবে অন্য কিছু, হ্যাঁ হয়ে যাবে অন্য কিছু। দেখুন আমি এবার আজকে মোটামুটি ছুরিটা নিয়ে এসেছি, চপার চপার, অন্যদিন অন্যরকম আনি, বিভিন্ন রকম আনি, কিন্তু আজকে চপারেই কাটবো আজকে। এই দেখুন আর পোকা হলে কিন্তু তখন অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পোকা হলে অসুবিধা, কারণ কাটলেটের তো আশা করবো যেন ভালো হয়। আজকে অন্যদিন বলি পোকা হবে, তো আজকে বলছি পোকা ভালো হওয়ার কথা তো। এগুলো নেবো না বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন কাটলেট বানানোর জন্য কাটলেট ঠিকঠাক কাটতে হবে বন্ধুরা। এই দেখুন না 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 বেগুনটা কিন্তু অনেকই সুন্দর, বেগুন সত্যি দারুণ, বেগুন দারুণ হলে তবে তো ভালো হবে, আর শেপটাও কিন্তু ভালো, সুবিধা হবে অনেক। বাহ
দারুণ দারুণ বন্ধুরা, কাকে আজকে থ্যাংক ইউ বলবো, দোকানদার কে না চাষিকে? হ্যাঁ, ভালো বেগুন দিয়েছে। কাকে থ্যাংক ইউ বলো? হ্যাঁ, কেন পোকাটা খাইনি বেগুনটাকে? আমি বলছি কাদের থ্যাংক ইউ বলার কথা, মা বলছে পোকাকে থ্যাংক ইউ। হ্যাঁ, বেগুন খাই না। দেখুন বন্ধুরা, কালের বানানোর জন্য এবার বেগুনটা কিন্তু শেপ সাপে কাটতে হবে। এই দেখুন, দেখছেন সুন্দর, বাহ দেখুন অনেকই সুন্দর হয়েছে, দেখছেন অনেকই সুন্দর। এইরকম আমি রাখবো, আর ওইগুলো কিন্তু বন্ধুরা ফেলে দেবো না, পরে বাড়িতে অন্য রেসিপি বানিয়ে খেয়ে নেবো আমরা, অনেক সুন্দর হয়েছে। এটাও তাই করব। হ্যাঁ, খেতেও ভালো হতে হবে, আবার ফিনিশিংও ভালো হতে হবে, মানে দেখতেও হবে সুন্দর, খেতেও হবে সুন্দর, তবে হচ্ছে আসল রেসিপি। পাউরুটির পিস। হ্যাঁ, দেখুন বন্ধুরা কেটে নিয়েছি, এটাও কাটা যাবে, কোনো অসুবিধা নেই। তার মানে ওই বেগুনটা থেকে আমরা মোটামুটি কত, তিন পিস করলাম? হ্যাঁ, তিন পিস নিলাম, তাই তো? একটা বেগুন চলছে আজকে, অনেকই সুন্দর রেসিপি বন্ধুরা। আর এই রেসিপি যখন আপনারা খাবেন তো ভালো লাগবে, কিন্তু যখন বাড়িতে বানাবেন দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে যে বেগুনের কাটলেট, বাহ। বন্ধুরা, এবার একটা লম্বা মতো এই বেগুনটা নিয়ে, আর বন্ধুরা বেগুন এমনই জিনিস, খেতে নিশ্চয় আপনারা খুব পছন্দ করেন। বেগুন অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে খেতে চায় না। হ্যাঁ, আর এখন আমাদের বেগুনের এখানটা খুব বেশি কি দাম? খুব বেশি দাম মনে হয়। হ্যাঁ, আমাদের এখানে 20 টাকা কেজি। তাহলে বন্ধুরা যখন হয়ে যাবে বলবেন আপনার যেটা কাটলেট কত করে বিক্রি করলে বা কত করে বিক্রি হলে ভালো হয়, আপনারা জানান বন্ধুরা কমেন্ট করে। দেখুন 20 টাকার বেগুন দিয়ে হচ্ছে। হ্যাঁ, 20 টাকা কেজি, কেজি 20 টাকা, 20 টাকা নিয়েছিল না, একটা কিনে নিয়ে এসেছিল। বাপি, এক কেজি বেগুন কত হবে বলো তো? আর একটা কাটলেটের দাম মনে হয় 20 টাকা থেকে বেশি পড়ে যাবে। দেখা বন্ধুরা কি বলে, হয়ে গেলে বন্ধুরা নিশ্চয়ই জানাবে দেখে। আমরা কিন্তু বন্ধুরা খুব একটা পাতলা কিন্তু করছি না, পাতলা হয়, হ্যাঁ কাটলেট একটু মোটা মোটা হবে, খেতে ভালো লাগবে। তো এর আগে আমি অনেক রকম জিনিস দিয়ে কাটলেট বানিয়েছি বন্ধুরা, দেখুন সুন্দর। আর বন্ধুরা এদিকে আমাদের রেসিপি চলছে, এদিকে ছাত্রার দল এসে গিয়েছে। আমাদের এখানটা, আমাদের বাড়িতে পাখি আসেনি এরকম দিন মনে হয় কোনো দিন নেই, কোনো দিন নেই যে পাখি আসেনি, বিভিন্ন রকমের পাখি আসতে থাকে আর কি, সারা বছর জুড়ে আসে, কেন ওরা এখানটায় আসলে খেতে পায়। খুব সুন্দর গাছপালা রয়েছে। ও বাবা, অন্য রকম কি পাখি ভাবে ওইগুলো? কি সুন্দর পাখি না, সাদা কালো মতো। এই পাখি কিন্তু আমি কিন্তু দেখিনি মনে হয় অন্যদিন কোনোদিন। হ্যাঁ, পাঁচটা থাক, পাঁচটা, হ্যাঁ পাঁচটা থাক, অসুবিধা নেই, পাঁচটা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর করবো? হ্যাঁ বললে করবো। না না, পাঁচটা থাক, এটা কাটবে না, না ঠিক আছে, না না থাক থাক, ওটা থাক, পাঁচটা ঠিক আছে। আচ্ছা, আরও এক কয়েকটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হয়ে যাবে এখনো, আছে, মোটা হলে ভালো হয়। বন্ধুরা পাঁচটা হচ্ছিলো বলে আমি বলি, এটা কেমন কেমন না, একটু 6 পিস হলে সবাই নয় 2 পিস করে নেবে, অসুবিধা নেই। সেই তো আমি জানি বন্ধুরা, আমাকেই দেবে 2 পিস, আমাকে 1 পিস দেবে না, তার মানে একজন কম পড়ে যাবে বা ভেঙে ভেঙে খেতে হবে হয়তো, কী করবে জানি না বন্ধুরা কী হবে, সেই জন্য বলি কোনো দরকার নেই, বেগুন আসে যখন কাটো। কেননা বন্ধুরা আমি চাই না যে মার পাতে কম পড়ুক কিংবা ভাবির পাতে কম পড়ুক। আজকে কিন্তু সবগুলো বেগুন কিন্তু ভালো বেরিয়েছে। তোমার মা বলছিল এটা নাই পোকা হবে। হ্যাঁ, কোথায় পোকা দেখা যাক, পোকা না, না পোকা ভালো তো, ভালো হলেই ভালো, একটু বাঁকা মতো বলে মনে করলাম যে তাহলে পোকা। বাঁকাকে সোজা করে নিচ্ছি, বাহ ভাবি, এত বুদ্ধির জন্য বাঁকাও সোজা হয়ে যাবে একদম, বাঁকা বাঁকা, হ্যাঁ কায়দা করে নিতে হবে। হ্যাঁ, সব বেগুন সবসময় সোজা হবে তার তো কোনো মানে নেই,
হতেই পারে বাঁকা, তার মানে কাটলেট হবে না, কাট করে নিতে হবে কাটলেট বানানোর জন্য। বাহ ভাবি কি হবে এবারে, সাত পিস হয়ে গেল, এবার দেখুন বন্ধুরা এই যে বেগুন গুলো এর মধ্যে আমি কিছু মশলা দেবো। বন্ধুরা স্পেশাল একদম কাটলেটের জন্য, বেগুনের কাটলেটের জন্য এবার স্পেশাল মশলা এর মধ্যে দেবো। বন্ধুরা দেখুন প্রথমে দিচ্ছি জিরে, মশলাটা প্রথম তৈরি করে নেবো। হ্যাঁ, আর এবার যে লঙ্কা যদি খেতে চান খাবেন, এই যে ঝাল লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, যে যেমন খাবেন দেবেন। ধনে ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে বিল লবণ, এগুলো সব আমাদের বাড়িতে বানানো না। হ্যাঁ, বিল লবণ, আর এটা হচ্ছে এমনি লবণ, প্লেন লবণ, সাদা নুন আর কি, সাদা নুন, সাদা নুন, কালো নুন। আর দেওয়া আছে ওর মধ্যে বিল লবণ দিয়েছি বনে আমচুর দেবো। বন্ধুরা আপনাদের কাছে যদি আমচুর না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন, অপশান রইল বন্ধুরা। আর একটু গরম মশলা, বাহ এই দেখুন এটা আমাদের সত্যি এ কৌটো খুললে ভাবি সেরা গরম মশলা এটা। বন্ধুরা বলেছে এইটা দেখাতে, একদিন দেখিও তো ভাবি, একদিন আমরা নিশ্চয় দেখাবো, তাহলে অবশ্যই দেখাবো বন্ধুদের, অবশ্যই দেখাবো বন্ধুরা, চিন্তা কিছু করবেন না, দেখাবো, কেন দেখাবো না, আমার হাতে তৈরি গুঁড়ো মশলা দেখাতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ দেখাবো নিশ্চয়। এবার এগুলো মিক্স করে নেব, কেমন গো মা, দারুণ স্মেলটা আসছে, কাটলেট একদম জমে যাবে। আর এর মধ্যে অল্প একটু আমি গোলমরিচ দেবো। হ্যাঁ, সেটা এখন আনতে ভুলে গেছি বন্ধুরা, ঠিক আছে মনে পড়ে গেল আমার, এক্ষুনি আনছি, কোনো অসুবিধা নেই। আর এদিকে বন্ধুরা দেখুন বেগুনগুলো খালি দেখুন, এক এক পিস পড়লে একদম শান্তি পাবে, খুব দারুণ লাগবে। বন্ধুরা এই গোলমরিচের গুঁড়ো নিয়ে এসেছি একদম হাতে তৈরি, এ দিলে একদম স্পাইসি স্পাইসি হবে, একদম ঝুমে যাবে বন্ধুরা। আর গোলমরিচের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আমার হাতে তৈরির গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা। এটা হচ্ছে আমচুর। হ্যাঁ, আমচুর দিলে কি হবে, খুব সুন্দর লাগে, আমচুর দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা। আমরা যে কটা মশলা বন্ধুরা ইউজ করেছি, যদি আপনারা ইউজ করেন বুঝতে পারবেন, এই যে মশলা লাগে তৈরি করছি না, খুব সুন্দর একটা সেন্ট ছিল, খুব দারুন, খুব দারুন, মন ভালো হয়ে যাবে। এবার এই যে বেগুন, বেগুনের উপরে আমি দেব, এই দেব জন বন্ধুরা তৈরি হয়ে যাবে, খালি দেখবেন দেখতে কত সুন্দর হয়, আর যখন খাবেন একদম মনে গেঁথে থাকবে এই বেগুন। এবার এই বেগুন এদিকে চোবাবো, একদম কি মশলা ভরপুর হবে দেখুন, ঝেড়ে নিচ্ছি, নিয়ে এতে বসিয়ে রয়ে যাচ্ছি, যেখানে লাগেনি সেখানে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে, এর জন্য কোনো চিন্তা ভাবনা নেই। ভালো খেতে হলে একটু পরিশ্রম করতে হবে সব সময়ের জন্য বন্ধুরা। এটা সম্পূর্ণ বন্ধুরা একদম নতুন একটা রেসিপি, আমরা বাড়িতে রিসার্চ করে দেখেছি, খুব দারুণ রেজাল্ট আসছে, সেই জন্য বন্ধুরা আপনার জন্য নিয়ে আসছি এই জমজমাট বেগুনের কাটলেট রেসিপি। দেখবেন কত দারুণ হয় খালি, যে একবার খাবে সে বলবে দাদা আর এক পিস হবে, তখন বলবে হবে তবে আজকের নয়, অন্যদিন অর্ডার দিয়ে যেতে হবে। আর বন্ধুরা এই যে জিনিস চলছে এটা কিন্তু দোকানে কিনতে পাবেন না, দোকানে কিন্তু কিনতে পাওয়া যাবে না, দোকানদাররা বানায়। হ্যাঁ এবার, হ্যাঁ দোকানদাররা এবার থেকে নিশ্চয়ই বানাবে, কারণ আমাদের অনেক দোকানদার বন্ধুরা আছে, অনেকে ফিশ খেতে যায় না। হ্যাঁ রাইট, হ্যাঁ তারা কি করবে, হ্যাঁ নিরামিষ খায় অনেকে, একদম তারা কি কাটলেট খাবে দেখুন, হয়ে গেছে, হ্যাঁ সব জব হয়ে গেছে। এবার আমি বেসনের
এতে দিচ্ছি না, এতে আমি অনেক এর আগে ডিম দিয়ে আমি গোলা করেছিলাম, অনেক বন্ধু বলেছে দাদারা ডিমটা আমার একটু অপছন্দ, হ্যাঁ সেই জন্য আজকে ময়দা দিয়ে গোলা করব। ওকে, হ্যাঁ মানে সম্পূর্ণ নিরামিষ হবে একদম, সম্পূর্ণ। ময়দাটা নিয়ে এসো আর জলটা নিয়ে আসো আর বাটিটা নিয়ে এসো। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেকই মজা চলছে, আর চলছে মজাদার রেসিপি। গুঁড়োটাও নিয়ে আসবে, হ্যাঁ ওটাও নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, ওটা আমরা কিন্তু বাড়িতে বানিয়েছি বন্ধুরা। জল, হ্যাঁ মগ সব নিয়ে এসো, কোনো অসুবিধা নেই, সব একদম অরিজিনাল দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এখানে লুকোচুরির কিছু না, না আমরা যা দেখাইবো একদম অরিজিনাল। আর যদি বন্ধুরা আমাদের মতো বানান, আমাদের যেমন হবে আপনাদের তেমনই সুন্দর হবে। হ্যাঁ জি হবে, হ্যাঁ এবার এর মধ্যে দেখুন জল দিচ্ছি। আরে এগুলো দেখতে আরো দারুন লাগে না, মশলা লাগানো হয়েছে, মানে এই যে মশলাটা এরকম ভাবে রাখা থাকলে হয় বুঝে যাবে যে কিছু একটা জমজমাট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে এই দেখুন জল, আর আমি নিচ্ছি ময়দা। ব্যাস এতটুকু, লাগলে আবার দেবো, এর জন্য কোনো চিন্তাভাবনা নেই, হাতের কাছে আছে সব কিছু। এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো, আর এর মধ্যে অল্প একটু নুন দেবো। নুন দিয়ে দিয়েছি, আর বিল লবণও দেবো, এটা খোলো। বিল লবণ দিয়ে দিলাম, আর একদম স্পাইসি স্পাইসি করার জন্য অল্প একটু লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা ঠিক ভাবি, বেগুনের সম্মান কিন্তু আজকে বেড়ে যেতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, বেগুনের দাম মনে এবার বেড়ে না যায়। এই দেখুন লঙ্কা দিয়ে দিলাম, হ্যাঁ যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে চলছে বেগুনের কাটলেট, গুলে নিচ্ছি বন্ধুরা। দেখছেন গুলে নিয়েছি একদম। মা কোথায় 20 টাকার কেজি বেগুন, আর এক একটা পিস কত টাকা বিক্রি হবে সেটা হয়ে গেলে বন্ধুরা লিখে নিশ্চয়ই জানাবে আজকে। বন্ধুরা বলেছি, হ্যাঁ বন্ধুরা সব জানা, সত্যি বেগুনের দাম কিন্তু বেড়েই গেল মনে হয় এইবার। দেখুন বন্ধুরা, হ্যাঁ আর এই সময় কম দাম, সেটা তো বলছি, দাম হয়ে যাবে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি কি করি আপনার দেখতে, প্রথমে আমি হাতটা ধুয়ে নেবো। হ্যাঁ কাজ করতে গেলে হাত ধুতে হবে বন্ধুরা। এই যে বেডগাম, এটা আমার হাতে তৈরি বেডগাম করে নিয়েছি, দেখুন একদম পাউরুটি থেকে করেছি, একদম একদম পাউরুটি দিয়ে অরিজিনাল বানিয়েছি। যদি আপনারা কোনোদিন দেখতে চান তাহলে আমরা দেখাবো, যেরকম আমাদের প্রয়োজন বন্ধুরা ঠিক সেরকম বানিয়ে নিয়েছি আমরা। এবার বন্ধুরা দেখুন এই যে নিয়েছি, এবার একটা একটা এই গোলার মধ্যে আমি ডোবাচ্ছি, দেখুন বাহ একটা পিস কিন্তু ভালো রাখা হয়েছে, জবরদস্ত পিস। হ্যাঁ চলছে আমাদের অনেকই মজাদার একটা রেসিপি, বেগুনের কাটলেট একদম জমে যাবে। হ্যাঁ জমে যাবে, আমি এটাকে দুবার করব। হ্যাঁ মানে ডাবল কোট হবে, ডাবল কোট। আচ্ছা প্রথমে একবার করে নিচ্ছি, আর এটা না অনেক সুন্দর দেখবেন বন্ধুরা, শাঁসালো হবে, খুব সুন্দর হবে না, হবে সেই জন্য আমরা একটু মোটা রেখেছি, আর একদম এই রকমের থিকনেস রাখবেন আপনারা। দেখুন এই দেখুন,
খুব পাতলা কাটলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। না না পাতলা কাটা না, কারণ আমরা বন্ধুরা অনেক রকম কায়দায় করে দেখেছি, রিসার্চ করে দেখেছি বাড়িতে কোনটাতে রেজাল্ট ভালো পাওয়া যায়, তারপরে কিন্তু নিয়ে আসছি এই রেসিপি। আমরা দুখানা হয়ে গেল, না এ কিন্তু এমনই জিনিস যাবি, এই যে বেগুন কাটলেট এ কিন্তু মানে একদম যাকে খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে, নতুনত্ব আছে। হ্যাঁ আমি ভাবছি যদি কাজ বাড়িতে দেওয়া যায় কি কোনো ক্ষতি হবে না? হ্যাঁ দিলে তো ভালো, বেগুনির পরিবর্তে কাটলেট হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি বলছি, তো ডাল ভাতের সঙ্গেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন তো অনেকে দেখবেন অবাক হয়ে যাবে, এটা কিন্তু একটা ভালো আইডিয়া হবে। কাজ বাড়িতে যদি কোনো নতুন রেসিপি অ্যাড করেন তাহলে দেখবেন অনেক কিন্তু মজা হয়, যে রেসিপি হয়তো কোনোদিন কোথাও মানে কোনো কাজ বাড়িতে ইউজই হয়নি, অথচ ভালো রেসিপি একটা। বন্ধুরা সিঙ্গেল কোট কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আবার একটা কোট করবো বন্ধুরা, দেখুন এবার চলছে ডবল কোট। ডবল কোট, আর এটা ডবল কোট করলে ভালো হয় যেহেতু একটু বেগুন তো বন্ধুরা। এবার এক হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবার এটা আর একবার এর উপরে দিয়ে দেবো হালকাভাবে দিয়ে গড়িয়ে নেবো। এটাও কিন্তু একটা কায়দা যে এক হাত সবসময় পরিষ্কার। বাহ জবরদস্ত ভাবি, জবরদস্ত, যার পাতে একখানা করে পড়বে একদম খুশি হয়ে যাবে সে একদম। হ্যাঁ একদম কত সুন্দর দেখুন না। এবার আমি এর মধ্যে রাখবো, এইভাবে সব কোটা করে নেব। সত্যি বেগুন দিয়ে বন্ধুরা অনেক কিছু বানানো যায়। হ্যাঁ বেগুন কিন্তু অনেকই সুন্দর একটা সবজি, তার মধ্যে বেগুন পাতুরি হয়। হ্যাঁ সেটা আমাদের রেসিপি দেওয়া আছে, আরো বিভিন্ন রকমের হয়, কিন্তু এই যে চলছে আজকে আমাদের রেসিপি একদম বেগুনের নামই বেড়ে গেল, সেরা একখানা রেসিপি বেগুন। দেখুন বন্ধুরা এরকম খালি সাইজটা হচ্ছে, দেখুন একদম চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি জবরদস্ত একদম। এবার এটাকে আবার রেখে দিচ্ছি বন্ধুরা, দেখুন অনেক সুন্দর। বন্ধুরা এবার দেখুন কি হয় শুধু। হ্যাঁ ওইদিকে উনি ওই দেখুন আমার কি দিচ্ছে, না না এখন উনুন শুরু করেনি, এখন তার আগেই দিচ্ছে। আর বন্ধুরা এই যে বেডগাম লাগানোর পরে আপনারা অন্তত মিনিট 15 রেস্টে রাখবেন, পারলে ফ্রিজেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, একটা জারের মধ্যে রেখেও দিতে পারেন, যখন আত্মীয় স্বজন আসবে তখন একটা করে বার করবে, গরম গরম ভাজবেন, চায়ের সাথে দেবেন, সসের সাথে দেবেন, কফির সাথে দেবেন, শুধু দেবেন, হ্যাঁ বাচ্চাদের হাতে দেবেন, খাবে আর তৃপ্তি মনে নাচবে, হ্যাঁ বলবে এটা কি আছে, হ্যাঁ বড় নাচবে, প্রথমে মনে করবে এর ভিতরে হয়তো ফিস কাটলেট আছে, হ্যাঁ ফিস কাটলেট, তারপরে খেয়ে দেখবে বেগুন বলে বাহ ভালো গেছি তো, বাড়িতে বানাতে হবে অল্প খরচে বিনা ঝামেলায় যেগালে জমে যাবে একদম। বাহ অনেকই বন্ধুরা মজা চলছে আজকে, আর রেসিপিও জমজমাট, তো মজা চলবে না কেন, হ্যাঁ একদম বিনা ঝামেলা অল্প খরচে হচ্ছে। আর বন্ধুরা আমাদেরও কাজে নেই কোনো, হ্যাঁ আরে ক্লান্তি না, যা আর মা কি বলতে গেই ভুলে যা সাজা, হ্যাঁ কাজে নেই সাজা, খেতে হবে মজা, খেতে খুব লাগবে মজা। ও আচ্ছা 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 মানে স্বাস্থ্য, আচ্ছা মা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাজে নেই সাজা খেতে হবে মজা। আচ্ছা বন্ধুরা এবার আমি এটা কাটছি তেল, এবার এর মধ্যে দিতে থাকবো এই যে বন্ধু সূর্যমুখী, আমরা বেশিরভাগটা সূর্যমুখী ইউজ করি, যে কোনো কোম্পানির হলেই হবে। আর বন্ধুরা এইটা যে আমরা বললাম না একটু রেস্টে রাখলে ভালো হয়, আমাদের কিন্তু এটা হতে হতে সময় কিন্তু হয়ে গিয়েছে, হ্যাঁ আমাদের প্রায় 15 মিনিটের উপরে হয়ে গিয়েছে, তাই তাই তো, হ্যাঁ 15 মিনিটে বেশি হয়ে গেছে।
আমরা সবসময় মানুষজনকে যেটা বলি সেটাই করি, ঠিকঠাক বলি, এর মধ্যে কোনো ভেলতাল নাই। আমরা যদি বলি এক ঘন্টা রেখে দাও, এক ঘন্টা রেখে দিই তখন তারপরেই বানাই, কারণ তবে আমাদের রেজাল্ট ভালো আসবে। আমি যদি না ঠিক বুঝি মানুষকে বোঝাবো কি করে? হ্যাঁ, এটা একদম দামি কথা ভাবি। এইটা কিন্তু মাস্টারদের জন্য কিন্তু বড় খাটে এই নিয়মটা। তাহলে মাস্টার যদি নিজেই সেটা ভালো করে না জানে, সে কি বোঝাবে ছাত্রদের কি করবে? তাহলে যেই হাল মাস্টার সেই হাল ছাত্রদের দিকে ইয়ে করবে, সেই বেহাল হয়ে যাবে। যেমন গুরু তার তেমন শিষ্য। হ্যাঁ, মা ঠিকই বলেছো, ঠিকই বলেছো, কারো কিছু বলনি। হ্যাঁ, কারণ বড় বড় আছে তো বন্ধুরা আমাদের। তা বন্ধুরা, আমাদের এই যে বেগুন কাটলেট বানিয়েছি বন্ধুরা, আপনারা কি কেউ বুঝতে পারবেন ভেতরে কি আছে? না বন্ধুরা এবার দেখুন, তেলটা হালকা তেতেছে। এবার এর মধ্যে আমি এই যে কাটলেট গুলো সব রেখে দিয়েছিলাম দেখছেন, এবার একটা একটা এর মধ্যে ছাড়তে থাকবে। হালকা স্টিমে দিতে হবে বন্ধুরা। ও জবরদস্ত কাটলেট একদম আজকে। আর বন্ধুরা দেখুন কাটলেট ভাসছে, মজার জিনিস দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই কাটলেট তো ভাসবে, ভাসছে ভাসছে, এই কাটলেট দেওয়ার সঙ্গে সঙ্গে ভাসবে, ভাসছে আমার বাবু। হ্যাঁ, অনেক মজার জিনিস কিন্তু ভাবি। দেখুন বন্ধুরা কত মজাদার জিনিস দেখুন বন্ধুরা। একদমই ডুবে যাবে না দেখুন, এখন সব দিতেই ভাসছে, কি সুন্দর লাগছে দেখুন। তিনটে করে ভাসবো। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকই সুন্দর দেখছেন বন্ধুরা। একদম বন্ধুরা, বাড়িতে আপনারা যখন এই কাটলেট বানাবেন না, দেখবেন খুবই মানে ভালো লাগবে। একটা কোনো যখন ভালো জিনিস আপনারা বানান, তখন দেখবেন নিজেদের একটা আলাদা খুশি থাকে, সেটা হয় একদম একদম। হ্যাঁ, যেরাম হোক না কেন, হ্যাঁ, আপনাদের খুব মনে আনন্দ পাবে। আবার কখনো কোনো কিছু নতুন ভালো কিছু করার মধ্যে সেটা আলাদা একটা উৎসাহ থাকে, সেটা একটা চোখে পড়ার মতো। আর এইরকম বানিয়ে কারো যদি দেন, একদম জমে যাবে একদম। হ্যাঁ, বাড়িতে কুটুম্ব আত্মীয়স্বজন আসে, তাদেরও দেওয়া যাবে, খুশি হয়ে যাবে একদম। হ্যাঁ, আর জিনিসটা শুধু যে নতুন তা নয়, কোনো অসুবিধা, নতুন জিনিস তো বটেই বন্ধুরা, তার সঙ্গে এটা কিন্তু একটা অনেক অনেক টেস্টি জিনিস, খুব সুন্দর খেতে লাগে এই জিনিসটা। বন্ধুরা এবার উল্টে দিচ্ছি দেখুন, একটা একটা করে উল্টাবো। আর এটা হালকা স্টিমে করতে হয়, প্রথমে যে তেলটা প্রথমে একটু হিট করে নিতে হবে, তারপরে মিডিয়াম জ্বালে করলে কোনো অসুবিধা নেই। বন্ধুরা আস্তে আস্তে কালার ধরছে দেখুন, অনেক সুন্দর। অনেক মজাদার জিনিস, হ্যাঁ, বেগুনের কাটলেট, বাহ! এবারে কিন্তু একটা সুগন্ধ আসছে, হ্যাঁ আসতে বাধ্য হবে। আর বন্ধুরা ভিতরে যেহেতু মশলা দেওয়া রয়েছে না, খাওয়ার সময় একদম মজা লাগবে অনেক, একদম একদম। চলছে বেগুন কাটলেট, দেখছেন না, বেগুন কাটলেট। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। বেগুনের কাটলেট দেখে বিশ্বাস হবে, কেউ বুঝতে পারবে না। আর খেলেও দেখবেন বন্ধুরা অন্য কাটলেট একদম টেক্কা দিয়ে দেবে, একদম মন শান্তি হয়ে যাবে। হ্যাঁ একদম মন শান্তি, একখানা খাবে, হ্যাঁ একদম মনে থাকবে বন্ধুরা। এবার দেখুন এই কাটলেট আমি তুলে নিচ্ছি দেখুন, দেখছেন একদম একখানা, দুখানা তিনখানা একসঙ্গে ভাজা হয়েছে। হ্যাঁ কাটলেট দেখছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন একদম, তাই দেখুন সুন্দর সুন্দর। জবরদস্ত, হ্যাঁ বন্ধুরা, এইবার আপনারা চটপট লিখে জানান যে এই কাটলেটগুলো কত করে দাম নিলে ভালো হয়, তাই না? দু টাকা পিস। হ্যাঁ, দু টাকার কাটলেট, বেগুনের দাম তো কম, বেগুনের দাম তো না 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 না।
মা দু টাকা হয় এইগুলো? বন্ধুরা বেগুনের যা বেগুনি হোক না কেন, এটা ওটা সেটা, তার মধ্যে এটা একটা সেরার সেরা রেসিপি বন্ধুরা, বেগুনের কাটলেট একদম জমে গেছে বন্ধুরা, দেখতে সুপার হিট আর খেতে একদম হবে লা জবাব। বন্ধুরা আবার দেখুন ছাড়ছি, এই দেখুন সত্যি বন্ধুরা খেতে তো মজা লাগে কিন্তু বানানোর সময় কিন্তু অনেক মজা হচ্ছে। আর হ্যাঁ, এই যে বেগুন কাটলেট আপনার কেউ চাইলে কিন্তু কাজ বাড়িতেও দিতে পারেন, হ্যাঁ পরিবেশন করতে পারেন, কোনো অসুবিধা দিতে পারেন, খুব ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ খেয়ে সবাই নিশ্চয়ই তারিফই করবে। আর আরও একটা মজার জিনিস, বেগুনির পরিবর্তে কেউ যদি এই বেগুনের কাটলেট দেয় তাহলে আরও কেমন হয়, ভালো হবে, হ্যাঁ ভালো হবে, জমে যাবে একদম। হ্যাঁ কাজ বাড়িতে বেগুন তো দেওয়া হয়, তাহলে কোনো অসুবিধা না একদম, কেউ বুঝতে পারবে না, কত সুন্দর দেখুন এটা বেগুন দিয়ে, হ্যাঁ দেখে তো বোঝা যাবে না, কি ফিশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মাটন দিয়ে, হ্যাঁ কি চিকেন দিয়ে, হ্যাঁ আর জিনিসটা একদম নিরামিষ, মানে সবাই খেতেও পারবেন, সব থেকে আরো ভালো জিনিস। হ্যাঁ ওই জন্য আমি বন্ধুদের কথা সব ভেবে, হ্যাঁ একদম সম্পূর্ণ নিরামিষ রেখেছি, আজকের এ টু জেড সবকিছু নিরামিষ। না তো আমি ডিমের গোলায় দিতে পারতাম, হ্যাঁ কিন্তু আমি দিইনি, আর কেউ চাইলে আমার ডিমের গোলা ইউজ করতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর এক দাবা চলছে আমাদের বেগুন কাটলেট, আর ভাবি চলছে বেগুন কাটলেট, বেগুনটা আছে কাটিংটাও কিন্তু দারুণ হয়েছে, এটাও বলতে হবে, হ্যাঁ ওটা তো কাটিং ভালো করতেই হবে, প্রথমে বেগুন কাটা হয়েছে সুন্দর করে আর কাটলেট চলছে একদম জমজমাট একদম। আর দেখুন একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, দেখুন একটাও ফাটেনি, না 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 খুব দারুণ। আর বড় বড় জন্য আমরা তিনটে করে ভাই দিছি, হ্যাঁ আর যারা তো বন্ধুরা বেগুন খেতে পছন্দ করেন তাদের জন্য তো মানে কি বলবো, আর এর মধ্যে একদম একদম ভরপুর, খুব সুন্দর মশলা দেওয়া রয়েছে, কিন্তু আমরা বলছি বন্ধুরা যে একখানা করে হলে শান্তি, আমরা নিজেরাই কিন্তু দুখানার উপরে করে চালানোর চেষ্টা করছি, তার মানে এই জিনিসটা খুব লোভনীয় জিনিস নিশ্চয়ই বুঝতেই পারছেন। হ্যাঁ এবার সাউন্ড শুনুন, অনেকই দারুণ কোটে কিস্তি, মানে কোটটা দারুণ দেখছেন একদম। এবার ভেতরে কি আছে, হ্যাঁ যখন কাটিং করাবে তখনই জানা যাবে। এবারে বন্ধুরা আরো একটা তুলে নিচ্ছি, দেখুন দেখতে থাকুন শুধু, দেখুন গরম গরম দেখছেন, হ্যাঁ খুব সুন্দর, আর সাইজটা কিন্তু ভালো করা হয়েছে, হ্যাঁ সাইজটা ভালো করা হয়েছে, হ্যাঁ ওই তো আমি বললাম দু টাকা, কে বলে দু টাকা, মা বলে ছ টাকা, তুমি বলো আমি, আমি আমি এই যে বলি তোমরা আবার বলছো যে আমার বেগুনের দাম কম, তাহলে 15 টাকা বেশি হয়ে গেল, দশ টাকা তোমরা বলবে, হ্যাঁ আমরা শুনবো ও তারপরে, কিন্তু কাটলেট হলে কিন্তু দাম ভালো নেয় এমনি যে কাটলেট হয় সিম্পল কাটলেট, আরো একটা আছে, আরো 10 টাকা এবার লাস্ট ফিনিশিং, আরো একটা আছে, এটা হলেই একদম কাটলেট কমপ্লিট হয়ে যাবে আমাদের একদম, ও পুরো লাস্ট ফিনিশিং হয়ে গেল আমার এই বেগুনের একদম মশলাদার কাটলেট। এটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি একদম টমেটো সস, একদম হ্যাঁ খাঁটি সস, আমরা এখন বন্ধুরা একদম মাসের পর মাস এটাকে আমরা ইউজ করতে পারবো, যারা এই রেসিপি দেখেনি তারাও কিন্তু দেখতে পারেন, একদম টমেটো কিনে এনেছিলাম সেই টমেটো দিয়ে বানিয়েছি একদম খাঁটি টমেটো সস। বন্ধুরা আজকে অনেকই সুন্দর রেসিপি, বেগুন কাটলেট, বেগুন দিয়ে কাটলেট বানানো হয়েছে, দেখে কি বোঝা যাচ্ছে একদমই না, একদম খুব সুন্দর সাইজের দেখুন বন্ধুরা, ও বাহ 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 দারুণ দারুণ, অনেকই সুন্দর,
আর একদম নতুন একটা রেসিপি আজকে। আর এটা কিন্তু আমাদের বাড়ি তৈরি টমেটোর সস, খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, এটা নিয়ে এইভাবে লাগালাম, কত সুন্দর দেখুন খালি। আর আমি এটা কেটেও দেখাচ্ছি, দেখুন উপরে কোট দেখুন কত দারুণ ক্রিস্পি একদম। আর কেটে দেখাই একদম নিরামিষ জিনিস সবার জন্য, মনাবিয়ানের ভেতর ফিস আছে। হ্যাঁ দেখুন কেমন লাগছে, পুরো একদম ফিস। হ্যাঁ হ্যাঁ শাসালো না একদম। হ্যাঁ দেখুন কত সুন্দর দেখুন খালি বন্ধুরা, কত সুন্দর, হ্যাঁ লোভনীয় জিনিস একদম একদম জমে গেছে। বাহ, তো আমি একটা কামড় দিয়ে দেখি কেমন টেস্টি হয়েছে, কারণ মশলা ধরো হবে আশা করছি, মশলা দেওয়া হয়েছে অনেক সুন্দর। ওপরটা মুচমুচে আর ভিতরটা একদম খুব সুন্দর, শাসালো একদম, শাসে ভরপুর। বন্ধুরা বেগুন এর সত্যি আজকে মনে হচ্ছে আছে অনেক গুণ, অনেক দারুণ। যারা বেগুন খান তারা একদম আর দেরি করবেন না, কাট লেট আর কিন্তু বানাতে করলে হবে না কোনো লেট, চটপট বেগুন কিনবেন আর বানিয়ে ফেলবেন, মনে কেটে থাকবে এই টেস্ট। নিরামিষ সুন্দর টেস্ট, হ্যাঁ নিরামিষ ভিতরে মশলা দেওয়া আছে না, বুঝতে পারবে না প্রথম খেতে দিলে, একবার বানিয়ে খেলে মনে হয় বারে বারে বানিয়ে খাই। বেগুন তো বেগুনের দাম কেমন, আগুন না মাত্র কম না, 20 টাকা কেজি আমাদের এখানে, আপনাদের ওখানে ক টাকা কেজি আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ আপনাদের ওখানে কত করে যাচ্ছে কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর বন্ধুরা আশা করছি এই জিনিসটা বাড়িতে যদি বানানো হয় ছোটো থেকে বড় সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবে, আর এই বেগুনেও খাওয়া যাবে, খুব নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবেই একদম হয়ে যাক না বেগুন কাটলেট। বন্ধুরা যেভাবে আমার ছেলে বললো এইভাবে আপনারা বানান, হ্যাঁ একদম সত্যি সত্যি ভালো হবে বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেছেন, হ্যাঁ আমার একদম ফ্যান ফলোয়িং হয়ে গেছেন, ঘরের আত্মীয় হয়ে গেছেন, ফ্যামিলি হয়ে গেছেন। আর যেসব বন্ধুরা এখনো বন্দি ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি শেয়ারও করেননি, সেই সব বন্ধুরা বিনি পয়সায় বন্ধুরা চট জলদি সাবস্ক্রাইব করে ফেলেন আর বন্ধু বান্ধবরা শেয়ার করে দিন, আর বেগুনের বিনা ঝামেলা কাটলেট বানিয়ে খেতে থাকুন আর মজা করতে থাকুন, একদম শরীর স্বাস্থ্য একদম চাঙ্গা হয়ে যাবে একদম। দেখ তো এই নিতে পার।